सुप्रिय শিক্ষার্থীবৃন্দ নবরণ স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। ক্লাস পরিচালনায় আছি আমি মোহাম্মদ আলহাস, সহকারী শিক্ষক নবরণ স্কুল এন্ড কলেজ গণিত বিভাগ। আজ আমি অষ্টম শ্রেণী 5.2 এর 18 নম্বর সৃজনশীল নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো 18 নং সৃজনশীলে দেওয়া আছে, এর আগে আমি 17 নং সৃজনশীল তোমাদের সমাধান করে দেখিয়েছি। 18 নম্বরে দেওয়া আছে যে এ সমান এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, বি সমান এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12, সি সমান এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 20। এই তিনটা বীজগাণিতিক রাশি। তো কত দেওয়া আছে এক্স বাই ওয়াই এবং এক্স প্লাস ওয়াই বাই ওয়াই এর বিয়োগ ফল নির্ণয় করতে বলছে। তাহলে আমরা বিয়োগ ফল নির্ণয় করবো এখন সমাধান 18 ক। তো আমরা এটা লিখে রেখেছি, এখন আমরা নেক্সট লাইনে যা করব। ভগ্নাংশের বিয়োগ ফল আমরা ক্লাসে অঙ্ক সমাধান করে দিয়েছি। তো এখন দেখা যায় যে ভগ্নাংশের যদি যোগ বিয়োগ থাকে তাহলে আমাদের কী করতে হয়, নিচের হরের লসাগু করতে হয়। তো লসাগু কী আছে, হরে কী আছে, ওয়াই আর ওয়াই। তাহলে ওয়াই আর ওয়াই যদি লসাগু করি তাহলে আসবে কত, ওয়াই। আর লসাগুর নিয়ম হলো যে যে দুইটা হরের লসাগু করলাম আমরা, এই লসাগু দ্বারা প্রত্যেকটা হরকে আমরা ভাগ করব। তো ওয়াইকে ওয়াই দ্বারা ভাগ করলে থাকে হলো ওয়ান। তো ওয়ানের সাথে যদি এক্স গুণ করা হয় তাহলে হবে এক্স। তারপর একইভাবে এখানে ওয়ান দ্বারা গুণ হবে, তাহলে মাইনাস কত, এক্স প্লাস ওয়াই, এরকম আসবে। তারপর আমরা নেক্সট লাইনে আসব যে এক্স ব্র্যাকেটের মধ্যে যে এক্স প্লাস ওয়াই আছে তাহলে মাইনাস দ্বারা যদি আমরা গুণ করি তাহলে কী হবে, মাইনাস এক্স মাইনাস ওয়াই। তাহলে আমাদের দেখা যায় প্লাস এক্স আর মাইনাস এক্স গিয়ে যা ভ্যানিশ হয়ে যায়, থাকে কত, মাইনাস ওয়াই বাই ওয়াই। এখানে আমাদের ওয়াই আর ওয়াই যদি কেটে দিই তাহলে কী আছে, মাইনাস ওয়ান। এটি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তারপর খতে দেওয়া আছে ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। লঘিষ্ঠ আকারে প্রকাশ মানে, লঘিষ্ঠ আকার হলো একটা ভগ্নাংশকে যত ছোটো করা যায়, যত ছোটো করা যায়। তো আমরা আগে কী করবো, ওয়ান বাই বি, তাহলে আমাদের বিতে যা দেওয়া আছে সেটাকে আমরা আগে ক্যালকুলেশন করে নেব। তাহলে বি দেওয়া আছে কত, হয়তো বি সমান এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12। এটাকে আমাদের কী করতে হবে, উৎপাদক করতে হবে। উৎপাদক করার নিয়ম কি, এক্স স্কোয়ার মাইনাস কত, 4x মাইনাস 3x প্লাস 12। তাহলে আমাদের এখানে প্রথম x আছে, x আছে, তাহলে আমরা x কমন নিব। x কমন নিলে x মাইনাস 4 থাকে, আর মাইনাস 3 কমন নিলে থাকে কত, x মাইনাস 4। এখন আমরা দেখো x মাইনাস 4 আর x মাইনাস 4 কমন নেওয়া যায়, x মাইনাস 4, আর বাকি থাকলো কত, x মাইনাস 3, x মাইনাস। এটা আমরা বিতে বি থেকে করলাম। তারপর আবার দেওয়া আছে, যেহেতু বলছে ওয়ান বাই বি ওয়ান বাই সি, তাহলে আমাদের এবং দেওয়া আছে কত, সি সমান এত। একইভাবে আমরা উৎপাদক করবো কত, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 4x প্লাস 20। তারপর এখানে কত, এক্স কমন যা, এক্স মাইনাস 5 মাইনাস 4 কমন গেলে এক্স মাইনাস 5। তাহলে আমাদের এক্স মাইনাস 5 এক্স মাইনাস 5 কমন, এক্স মাইনাস 5, বাকি থাকে এক্স মাইনাস 4। এখন আমাদের বলছে যে ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি, ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সিকে আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। এখন সুতরাং ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি, ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই সি, তাহলে আমাদের ওয়ান আছে উপরে, তাহলে কী করব, ওয়ান বি থেকে আমরা কী পাইছি, এক্স মাইনাস 4 এক্স মাইনাস 3 প্লাস ওয়ান বাই সি থেকে পাইছি আমরা এক্স মাইনাস 5 এক্স মাইনাস 4। লঘিষ্ঠ আকার আমি আগেই বলছি যে লঘিষ্ঠ আকার মানে যত ছোটো করা যায়। তাহলে আমরা এখানে একইভাবে আমাদের এই দুইটা ভগ্নাংশ আসছে, দুইটা ভগ্নাংশে কী করতে হবে, আমাদের
যেহেতু যোগ দেওয়া আছে, যোগ অথবা বিয়োগ থাকলে কি করতে হয়, হরগুলো লসাগু করতে হয়। তাহলে হরগুলো লসাগু করতে হলে তাহলে কি এক্স মাইনাস ফোর, এক্স মাইনাস ফোর কমন আছে, তাহলে আমরা কি করলাম এক্স মাইনাস ফোর নিলাম। তারপর বাকি কি আছে, এক্স মাইনাস থ্রি, তারপর আছে এক্স মাইনাস ফাইভ, এটা আমরা লসাগু নিলাম। তো এই লসাগুকে আমরা কি প্রত্যেকটা হরের সাথে ভাগ করব, প্রত্যেকটা হরের সাথে ভাগ করলে তাহলে কি হবে এক্স মাইনাস ফোর, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ফোর, এক্স মাইনাস থ্রি চলে যাবে, থাকবে কত এক্স মাইনাস ফাইভ। ওয়ানের সাথে যদি এক্স মাইনাস ফাইভ গুণ করি তাহলে কী হবে এক্স মাইনাস ফাইভ, তারপরে প্লাস। এখন আমরা কী করবো, দ্বিতীয় ভগ্নাংশের সাথে ভাগ করবো। দ্বিতীয় ভগ্নাংশের কী দেওয়া আছে, এক্স মাইনাস ফাইভ, এক্স মাইনাস ফোর, তাহলে এক্স মাইনাস ফোর আর এক্স মাইনাস ফাইভ চলে যাবে, থাকবে হলো এক্স মাইনাস থ্রি। ওয়ানের সাথে গুণ করলে তাহলে কী হবে এক্স মাইনাস থ্রি। তাহলে আমরা নেক্সট লাইনে আস চলে যাই, তাহলে কি এক্স আর এক্স, এটিও প্লাস, এটিও প্লাস, তাহলে কী হবে টু এক্স, আবার মাইনাস ফাইভ মাইনাস থ্রি, তাহলে কী হবে মাইনাস এইট। নিচে আছে কত, এক্স মাইনাস ফোর, এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ফাইভ। তাহলে আমাদের এখানে দেখো টু আছে, এখানে এইট আছে, তাহলে এখানে কী কমন যায়, টু কমন যায়, তাহলে এক্স মাইনাস ফোর, আর এখানে নিচে থাকে এক্স মাইনাস ফোর, এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস ফাইভ। এখন আমাদের দেখো, আমি আগে বলছি লঘিষ্ঠ আকার যত ছোটো করা যায় তাহলে কী করবে, এক্স মাইনাস ফোর, এক্স মাইনাস ফোর উপর নিচে কেটে দিলাম, তাহলে কী থাকবে উপরে টু, নিচে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফাইভ, এটি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। গতে দেওয়া আছে ওয়ান বাই এ, ওয়ান বাই বি, ওয়ান বাই সি কে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। সাধারণ হর বিশিষ্ট মানে সম হর বিশিষ্ট ভগ্নাংশে আমাদের প্রকাশ করতে হবে। তাহলে আমাদের ওয়ান বাই এ, ওয়ান বাই বি, ওয়ান বাই সি, তাহলে আমাদের সর্বপ্রথম কী করতে হবে, এ বি সিকে আমাদের আগে যে এইটা দেওয়া আছে সেটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে আমরা লিখব, দেওয়া আছে এ, এ সমান এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স। একইভাবে আমরা কি উৎপাদক করবো, উৎপাদক করলে কী আসে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স। তাহলে আমাদের এক্স কমন গেলে এক্স মাইনাস থ্রি, মাইনাস টু কমন গেলে এক্স মাইনাস থ্রি, তাহলে আমাদের এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস থ্রি কমন, তাহলে এক্স মাইনাস থ্রি, বাকি থাকে এক্স মাইনাস টু। আমরা একে পেয়ে গেলাম। আবার এখন লিখবো যে খ হতে, খতে কিন্তু আমরা বি এবং সিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছিলাম, তাহলে আমরা লিখবো যে খ হতে পাই, খ হতে, খ হতে পাই বি সমান, বি সমান ছিলাম কত এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস ফোর, সি সমান পেয়েছিলাম এবং এক্স মাইনাস ফোর, এক্স মাইনাস ফাইভ পেয়েছিলাম। তাহলে আমাদের এখন কী করতে হবে, এই তিনটে এ বি সি এখানে যদি আমরা পাইছি তাহলে কী লিখতে হবে, ভগ্নাংশ তিনটি, তাহলে আমাদের লিখতে হবে ভগ্নাংশ তিনটি প্রদত্ত ভগ্নাংশ, প্রদত্ত ভগ্নাংশগুলো ওয়ান বাই এ, এটা আমরা পেলাম কত এক্স মাইনাস ওয়ান বাই কত এক্স মাইনাস থ্রি, সরি এক্স মাইনাস টু, ওয়ান বাই বি, বিতে পেলাম আমরা ওয়ান বাই এক্স মাইনাস থ্রি, এক্স মাইনাস টু, ওয়ান বাই সিতে পেলাম আমরা এক্স মাইনাস ফোর, এক্স মাইনাস ফাইভ। তাহলে আমাদের এখন কী করতে হবে, সবগুলা ভগ্নাংশের হরের লসাগু করতে হবে। তাহলে আমরা লিখব যে ভগ্নাংশগুলো, সুতরাং ভগ্নাংশ, ভগ্নাংশের হরগুলোর লসাগু হরগুলোর লসাগু হবে, প্রত্যেকটা হরের লসাগু হবে, তাহলে কী হবে এক্স মাইনাস থ্রি আছে,
एक्स माइनस थ्री आछे ताहले आमरा सर्वप्रथम आमरा लिखबो एक्स माइनस टू लिखे लेबो आमरा साजिए लिखी एक्स माइनस टू तारपर एक्स माइनस थ्री एक्स माइनस थ्री एक्स माइनस थ्री तारपर आछे एक्स माइनस फोर एक्स माइनस फोर एक्स माइनस फोर तारपर आरेकटा आछे ओटा एक्स माइनस फाइव हलो भग्नांशेर हरगुलोर लसागु एखन आमरा प्रत्येकटा भग्नांश लिखब सूतरा कत वन बन बग्नांश छोड़े वन बत एक्स माइनस थ्री एक्स माइनस टू ये हरे जे लसागुटा आसे हमें ये लसागुटा एखे लिखे देव लसागुर साथ भाग करी देखो ये लसागुर साथ द्वारा भाग करी कि चले जाए एखे कत थे एक्स माइनस थ्री एक्स माइनस टू एक्स माइनस थ्री एक्स माइनस टू चले गए एक्स माइनस कत फोर और एक्स माइनस फाइव ये एक्स माइनस फोर और एक्स माइनस फाइव भग्नांशर ऊपर गुण हो नीचे गुण है हर साथ लवर साथ गुण है हर साथ गुण है तो कत हो देखो एक्स माइनस फोर एक्स माइनस फाइव तेल एक्स माइनस फोर एक्स माइनस फाइव जेहतु वन साथ गुण कर ले जाए से वन लिखी तपर एखे आसे कत एक्स माइनस सजा लिखी एक्स माइनस टू एक्स माइनस थ्री ये छो हरे हमारे भागफल करारे आसते कत एक्स माइनस फोर एक्स माइनस फाइव जेहेतु एक्स माइनस फोर एक्स माइनस फाइव उपरे लवे से गुण हो हर से गुण हो तो लिखब कि एक्स माइनस फोर एक्स माइनस फाइव एक बनांश साधारण विशिष्ट बनांश चले आसते तपर एक लिखब हमें वन बी वन बी तो आत एक्स माइनस थ्री एक्स माइनस फोर एक ही भाव हमें कि करब एक्स माइनस थ्री एक्स माइनस फोर जो चले जाए एक्स माइनस थ्री और एक्स माइनस फोर जो चले जाए तो एक्स माइनस टू एक्स माइनस फाइव और एखे कि एक्स माइनस टू एक्स माइनस थ्री एक्स माइनस फोर एक्स माइनस फाइव एक ही वन बाई सी वन बाई को तो एक्स माइनस फोर एक्स माइनस फाइव तो हमें जी भाग करी तेल कि एक्स माइनस फोर एक्स माइनस फाइव चले जाए एक्स माइनस टू एक्स माइनस थ्री एक्स माइनस टू एक्स माइनस थ्री नीचे थको कत एक्स माइनस टू एक्स माइनस थ्री एक्स माइनस फोर एक्स माइनस फाइव ये तीनटे हलो ए बी सी ये तीनटे समहर विशिष्ट भग्नांश हर प्रत्येक भग्नांशर हर समान ये भग्नांशर हर यह भग्नांशर हर यह भग्नांशर हर समान तो आशा करी तुम्हारा सबाई बुझते पे आज ए पर्यत सबाई के धन्यवाद।